महाराष्ट्रन रेसिपी भिंडी झुनको। वेलकम टू माय यूट्यूब चैनल। आज के आमी जे रेसिपिटा बनाबो सेई रेसिपिटा महाराष्ट्रेर एकटा खूब फेमस डिश। ए रेसिपिटार नाम होच्छे भिंडी झुनको। भिंडी झुनको करार जन्य जे बेसिक इनग्रेडियंट दरकार सेटा होच्छे भिंडी, राई माने सर्षे, जिरे गोटा जिरे, तीनटे काँचा लंका चिड़े रेखेछि, बेसन, हिंग, लवण। রান্নাটা শুরু করা যাক। ফার্স্টে তেল দেব কড়াইয়ে। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে সরষের দানা দিয়ে দেব। সরষের দানাটা ঠিকঠাকভাবে ফ্রাই হয়ে গেলে তার মধ্যে গোটা জিরে, এটা পিওর ভেজ রেসিপি, নো জিঞ্জার, নো গার্লিক, নো অনিয়ন। এরপরে ওই কাঁচা লঙ্কা আর এক চুটকি হিং। হিংয়ের স্ট্রং ফ্লেভার বেরিয়ে এসছে। এর মধ্যে আমরা এবার যে ভিন্ডিটা আছে সেই ভিন্ডিগুলো সব অ্যাড করে দেব। একদম ভালো করে লাল লাল কড়া করে ভাজতে হবে। এটাকে এবার ঢেকে রেখে দেব দু মিনিটের জন্য। ফ্লেমটাকে মিডিয়াম করে দেব। এবার ভিন্ডিটা যতক্ষণে ফ্রাই হচ্ছে ততক্ষণ এই বেসনের মধ্যে এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, আর একটু লাল লঙ্কা। এবার এটার মধ্যে একটু জল দিয়ে একটা ঘোল বানিয়ে নিতে হবে। ঘোল বানিয়ে নিতে হবে। এবার রেডি ভিন্ডিটা, একটু দেখা যাক খুলে। আরেকটু হবে, আরেকটু হবে। ভিন্ডিটা ফ্রাই হয়ে গেছে। এবার যে ঘোলটা আমি বানিয়েছিলাম বেসনের সেই ঘোলটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। খুব বেসনটা যেহেতু দিয়েছি বেসনটা নাড়িয়ে যেতে হবে। একটু জল অ্যাড করব। ওই যেটাতেই বেসন বানিয়েছিলাম সেই পাত্রেই জল নিয়ে বাকি লেগে থাকা বেসনটা যেটা ছিল ওই জলটা এখানে দিয়ে দেব। এটাকে দু মিনিটের জন্য ঢেকে দেব লো ফ্লেমে। এদিকে একটা প্যানে সর্ষের তেল, এর মধ্যে একটু জিরে, একটু সর্ষে,
फ्राई हो गए। एबार ये रेसिपी रेसिपिटार ऊपर दिए दिए देव। टेस्ट वाइज एक सॉल्ट इटाके भालो करे नेड़े बस भिंडी झुमको इज रेडी टू सर्व रेडी हो गए। ये हे बेसिक डिश। इतना गार्निश करार जो धने पताओ देते स्प्रिंग अनियनों देते कारण धने पता स्प्रिंग अनियन कि अवेलेबल नहीं गार्निशर जो इटा देते लास्टे। तो जेहेतु हमें निरामिष करब निरामिष पिंज रसुन के निरामिष मैं आमिष माना है तो स्प्रिंग अनियनों दीते पर स्प्रिंग अनियन आज तो সেই জন্য এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও এখানেই শেষ। ভিন্ডি ঝুনকো মহারাষ্ট্রিয়ান রেসিপি।